আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বান্দরবানে সেনাবাহিনীর উপর সন্ত্রাসীদের হামলায় এক সেনা সদস্য নিহত। চাঁদাবাজি দখলবাজি 30 খাতে। বাল্য বিধিনিষেধের মেয়াদ দুটি শর্ত সংশোধন। এবং সর্বশেষ জানিয়ে দেব, মির্জা ফখরুলের চিঠি এখন সরকারের হাতে, বলেছেন তথ্যমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বান্দরবানে সেনাবাহিনীর উপর সন্ত্রাসীদের হামলায় এক সেনা সদস্য নিহত। বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী শেপরু এলাকায় সেনাবাহিনীর টহল দলের উপর সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর টহল দলের কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ও 3 সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক সেনা সদস্য। বুধবার রাত 10:30 বান্দরবানের রুমা উপজেলায় রুমা রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান। নিহত সেনা কর্মকর্তার নাম হাবিবুর রহমান। তিনি রুমাজন বীর রাইখিয়াং লেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার। গুলিবিদ্ধ আহত অপর এক সেনা সদস্যের নাম মোহাম্মদ ফিরোজ। তাকে চট্টগ্রাম CMH-এ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের উদ্ধার করে সেনাবাহিনীর CMH হাসপাতালে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর বান্দরবান ব্রিগেড থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মূল দলের চরের একটি দল রুমা উপজেলার বথিপাড়ায় চাঁদাবাজি করতে আসবে। এমন তথ্যের ভিত্তিতে রাইং কিয়াং লেক আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল রাত 10:30 দিকে বথিপাড়ায় যায়। এ সময় ওই এলাকার একটি জুমঘর থেকে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে হঠাৎ গুলি ছোড়েন। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে 3 সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বাকি সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান। সন্ত্রাসীদের ছোড়া গুলি মাথায় লাগলে টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ সময় ফিরোজ নামের এক সেনা সদস্যের ডান পায়ে গুলি লাগে। আহত সেনা সদস্যকে সকালে রুমা থেকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। সেনাবাহিনী সূত্রটি আরো জানায়, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অনুচ্ছেদ ঘয়ের ধারা অনুযায়ী সব অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার মাধ্যমে তৎকালীন শান্তিবাহিনীর সব সদস্যের আত্মসমর্পণের শর্ত থাকলেও সন্তুলারমার নেতৃত্বাধীন JSS তা ভঙ্গ করে। চুক্তি সম্পাদনের পরবর্তী সময় থেকে সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন, যদিও প্রায় সন্তুলারমা ও তার দল সরকারের বিরুদ্ধে শান্তি চুক্তির শর্ত ভঙ্গ ও বাস্তবায়ন না করার অভিযোগ করে থাকেন। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে তৎপর 4 আঞ্চলিক দল হত্যা, গুম, চাঁদাবাজি ইত্যাদি দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে পাহাড়ের নিরীহ সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। পাশাপাশি সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন জুমল্যান্ড সৃষ্টির বায়তারা করছে, যা নিঃসন্দেহে দেশদ্রোহিতার সামিল। এ পরিস্থিতিতে দেশপ্রেমিক সেনাবাহিনী বুকের রক্ত দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় বদ্ধপরিকর। ঘটনাস্থল থেকে 1 SMG, 3 দেশীয় বন্দুক, 3 সেনাবাহিনীর আদলে পোশাক, 280 রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণে গোলা বারুদ উদ্ধার করেছে। এদিকে ঘটনাস্থল আশপাশের এলাকাগুলোয় বেশ কয়েকটি সেনা টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে। বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশিম চৌধুরী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ঘটনার পরপরই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান। চাঁদাবাজি দখলবাজি 30 খাতে। রাজধানী সর্বত্রই চলছে চাঁদাবাজি আর দখলবাজির সীমাহীন তাণ্ডব। ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে যেভাবে পারছে রাতারাতি কামিয়ে নিচ্ছে বেসুমার অর্থবিত্ত। ঘাটে ঘাটে চাঁদাবাজির মাধ্যমে এক শ্রেণীর দুর্বৃত্ত কোটি কোটি টাকার মালিক হলেও দখলবাজিতে তারা মুহূর্তেই বাড়ি গাড়ি সহায় সম্পদের মালিক বনে যাচ্ছেন। বেপরোয়া প্রভাব খাটিয়ে নানা ছলচাতুরি করে আর দুর্বৃত্ত পনার মাধ্যমে যে কারোর বাড়ি গাড়ি জায়গা জমি জবরদখল করে রাতারাতি বিত্ত বৈভবের মালিক হয়ে যাচ্ছেন তারা। ক্ষমতাসীন দল বা অঙ্গ সংগঠনের ব্যানারে দেশের বেশিরভাগ স্থানেই সাংগঠনিক তৎপরতার কোনো বালাই নেই। যে কোনো মূল্যে অর্থবিত্তের মালিক হওয়ার তীব্র প্রতিযোগিতায় লিপ্ত থাকছেন নেতারা। টাকা কামানোর ধান্দা থেকে দলীয় সংঘাত সংঘর্ষের সূত্রপাত ঘটছে। ফুটপাতে দোকান বসানো, হাট ঘাট বালুমহল
ট্রাক বাস স্ট্যান্ড থেকে রিক্সা স্ট্যান্ড ঠিকাদারের জবরদখলে খুব বেশি বেপরোয়া হয়ে উঠছেন তারা। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় ইজিবাইক থেকে। নেতাদের অনেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, খুন খারাপি, মাদক ব্যবসা সহ সব ধরনের অপরাধ কর্মেও জড়িয়ে পড়েছেন। হুমকি ধমকি দিয়ে তদবির বাজি ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেওয়া, বাসা বাড়ি, মূল্যবান জায়গা জমি জবরদখলেও সিদ্ধ হস্ত তারা। কোথাও দলের পদ পদবি পেয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে, আবার কোথাও কোথাও চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, পেশাদার অপরাধীরা নানা কায়দায় ক্ষমতাসীন দলের সহযোগী কোনো সংগঠনে নাম লিখিয়ে নিজেদের বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করছে। অপরাধী চক্রটি প্রভাব বলয় সৃষ্টি সহ কারিগরি টাকা খরচ করে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ পদবিও কবজা করে নিচ্ছে। ফলে সাংগঠনিকভাবে দক্ষ ত্যাগী নেতা কর্মীরাই সর্বত্র রয়েছেন কোণঠাসা অবস্থায়। অপরাধী নেতাদের একছত্র দাপটের সামনে প্রকৃত নেতা কর্মীরা অসহায় হয়ে পড়ছেন। জানা গেছে দেশের সর্বত্র হাট ঘাটের ইজারাদারি পাশাপাশি 300+ পয়েন্টে অবৈধ বালুমহাল রয়েছে দলীয় নেতাদের দখলে। সামান্য ফুটপাত দোকানিও যুবলীগ, শ্রমিক লীগ অথবা স্বেচ্ছাসেবক লীগে নাম লিখিয়ে বড় বড় বালুমহাল দখল করে নিয়েছেন। 30 খাদের চাঁদায় ধনাঢ্য অনেকেই। ঢাকা মহানগরী সহ দেশের জেলা উপজেলা পর্যায়েও এক শ্রেণীর নেতারা চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট সহ অপরাধ অপকর্মের অপ্রতিরোধ্য গডফাদার হয়ে উঠছেন। তারা এলজিইডি, গ্যাস, বিদ্যুৎ বিভাগ সহ বিভিন্ন সরকারি দপ্তরের ট্রেজারি টেন্ডারবাজি, মাদক বাণিজ্য পরিচালনা, পৃষ্ঠপোষকতা প্রদান, ছিনতাইকারী ডাকাত গ্রুপগুলোকে শেল্টার, জায়গা জমি দখল বেদখল, গার্মেন্টস সহ কলকারখানার চাঁদাবাজি, অস্ত্র ভাড়া দেওয়া, ভাড়ায় খুন, পাওনা টাকা আদায় সহ নানা বিরোধ মেটানোর মতো অন্তত 30টি খাতে চাঁদাবাজি চালায়। রাজধানী সহ বিভিন্ন জেলা শহরে জমি সংক্রান্ত ঝামেলায় সবচেয়ে বেশি। এসব ঝক্কি মিটিয়ে দেওয়ার নামে এক বা একজনের হয়ে তা দখল করে দেওয়ার ঘটনায় এককালীন সবচেয়ে বেশি টাকা আদায় করেন নেতারা। গুলশানে জমির মালিকের সঙ্গে ডেভেলপার কোম্পানির বিরোধ মিটিয়ে দেওয়ার এক ঘটনাতেই যুবলীগের বিতর্কিত এক নেতা 7 কোটি টাকা চাঁদা হাতিয়ে নিয়েছেন বলে শোনা যায়। রাজধানীতে বহুতল ভবন নির্মাণ করতে গেলেই সন্ত্রাসী চাঁদাবাজদের মোটা অঙ্কের চাঁদা দিতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে পুরান ঢাকার ডেভেলপার কোম্পানিকে জমি দিয়েছেন এমন একজন বলেন, এক শীর্ষ সন্ত্রাসীর লোকজন ম্যানেজ করেই এখানে ডেভেলপাররা বাড়ি নির্মাণ করছে। কদমতলীর এক ডেভেলপার কোম্পানির মালিক জানান, সরাসরি চাঁদা না চেয়ে প্রভাবশালী চিহ্নিত একটি চক্র তার কেনা জমি নিয়ে অভিযোগ তুলেছে। ওই ব্যবসায়ী বলেন, আমি কাগজপত্র যাচাই করে জমির মালিকের সঙ্গে চুক্তিপত্র করে কাজ শুরু করেছি। হঠাৎ তারা এসে জমির মালিকানা দাবি করে বসেছে। এখন বাধ্য হয়ে মোটা চাঁদা দিলে হলেও ওদের সরাতে হবে। এছাড়া সরকারি জায়গা জবরদখল, বিরোধপূর্ণ জায়গার নিয়ন্ত্রণ গ্রহণ, ভেজাল কাগজপত্রধারী মালিককে নাম কাওয়াস্তে টাকা পয়সা দিয়ে বাড়িঘর দখল করে নেয়ার মতো ঘটনায় রাতারাতি ধর্ণাঢ্য হয়ে উঠেছেন তথাকথিত নেতারা। তারা দলীয় নেতাকর্মী ও প্রভাব ব্যবহার করে নিজেরা বিত্তবান হওয়ার জন্য সর্বত্রই চলছে চাঁদাবাজি। ধর্ণাঢ্য হওয়ার প্রতিযোগিতায় সর্বত্র চলছে চাঁদাবাজি। রীতিমতো চাঁদাবাজি ধান্দার কাছে জীবনযাত্রা বাধা পড়ে আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে চলছে চাঁদাবাজির ধকল। ব্যবসা বাণিজ্য নিশ্চিত রাখতে, শিক্ষা প্রতিষ্ঠান টেকাতে, সর্বোপরি প্রাণ বাঁচাতেও কাউকে না কাউকে চাঁদা দিতে হচ্ছে। সন্ত্রাসীর চাঁদাবাজের কবল থেকে রক্ষা পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য পেতে দিতে হয় আরেক ধরনের চাঁদা। চাঁদাবাজি থামছে না কিছুতেই। রাজধানী ফুটপাত থেকে শুরু করে নির্মাণধীন বহুতল ভবন পর্যন্ত, তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে প্রভাব বিস্তার করে চলেছে চাঁদা। পরিবহন, ডিশ, ইন্টারনেট প্রোভাইডার, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, কোচিং, বাণিজ্য সহ অনিয়ম দুর্নীতি টিকিয়ে রাখতে ম্যানেজিং কমিটিকেও এখন নিয়মিত চাঁদা দিতে হয়। ভুক্তভোগীদের মতে চাঁদাবাজির ধরনেও নানা আধুনিকতা ছোঁয়া লেগেছে, পাল্টে গেছে চাঁদার পরিমাণ ও স্টাইল। আগে কেবল শীর্ষ সন্ত্রাসীরা চাঁদাবাজি করত, এখন শীর্ষ সন্ত্রাসীর সহযোগীদের সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক প্রভাবশালী গ্রুপ। তারাই জীবনযাত্রার প্রতিধাপে চাঁদা আরোপ করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। বাল্য বিধিনিষেধের মেয়াদ 2টি শর্ত সংশোধন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাস জনিত রোগের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এই রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের জারি করা সব বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে 2টি শর্ত সংশোধন করে সার্বিক কার্যাবলী বিধিনিষেধ আরোপ করা হলো। এই বিধিনিষেধ আগামী 7 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত দিবাগত রাত
12টায় বলবৎ থাকবে। শর্ত হলো দুটি, এক উন্মুক্ত স্থানে ও ভবন অভ্যন্তরে সামাজিক রাজনৈতিক ধর্মীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে 100 জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই কোভিড টিকা সনদ বা 24 ঘন্টার মধ্যে PCR সার্টিফিকেট আনতে হবে। সব স্কুল কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রাখতে হবে। মির্জা ফখরুলের চিঠি এখন সরকারের হাতে বলেছেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিভিন্ন দেশের লবিস্ট ফার্মের সঙ্গে বিএনপির চুক্তির তথ্য প্রমাণ সরকারের হাতে এসেছে। সেখানে তাদের নেতাদের সই আছে। গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে পাঠানো বিএনপির মহাসচিব স্বাক্ষরিত চিঠিপত্র ও বিভিন্ন লবিস্ট ফার্মের সঙ্গে বিএনপির ঢাকা অফিসের ঠিকানা সংবলিত চুক্তিনামা সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন হাসান মাহমুদ। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল যা বলেছেন তা সত্য নয়। উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সাহায্য বন্ধ করার জন্য তারা যে বিভিন্ন দেশে চিঠি দিয়েছে সেসব প্রমাণও এখন সরকারের কাছে রয়েছে। হাসান মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে বিএনপি এখন মিথ্যাচার করছে, তারা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এগুলো তারই প্রমাণ। তারপরে এসব অস্বীকার করে আত্মরক্ষার চেষ্টা করেন তারা, এসবের পর তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকার কথা নয়। বিএনপিকে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার বিদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেশের উন্নয়নের জন্য, আর বিএনপি করে দেশ ধ্বংসের জন্য, তবে তাদের এ অপচেষ্টা কাজে আসবে না। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, বিদেশিদের কাছে বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রমূলক চিঠি লেখার কারণে দেশব্যাপী সমালোচনার মুখে আত্মরক্ষার জন্য তারা মিথ্যাচার করছে।